নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের অন্তর্ভুক্ত দীর্ঘসাইর গ্রামটি শতবর্ষ পুরনো একটি ঐতিহ্যবাহী গ্রাম বলে পরিচিত। মজার ব্যাপার হলো এখানকার স্থানীয় অধিবাসী এবং প্রতিবেশী গ্রামগুলোর বাসিন্দারা গ্রামটির প্রকৃত উচ্চারণ করতে পারেন না, বেশিরভাগই বলে থাকেন ডিকচাইল। এই ডিকচাইল শব্দের অর্থ কোনো অভিধানে পাওয়া যায় না, এই শব্দটি মূলত বিকৃত উচ্চারণ। এই গ্রামের নামকরণের সঠিক ইতিহাস জানা না গেলেও লোকমুখে নানা গল্প শোনা যায়। তবে এই গ্রামের নামকরণ সম্পর্কে এই গ্রামেরই প্রবীণ বিশিষ্ট চিকিৎসক মরহুম ডাক্তার লালমিয়া সাহেবের বরাতে জানা গিয়েছিল, এই গ্রামটির মাঝখানে একটি বড় দিঘি রয়েছে। এই দিঘির চারিদিকে যারা বসতি স্থাপন করেছেন তারাই হলেন এখানকার প্রাচীন বসতি। এই দিঘিটি দেখলে একটি সাগর বা সাগরের মতো মনে হবে, প্রকৃত অর্থে এই দিঘিটাকেই দীর্ঘসাগর বলে মনে হয়, ফলে এই গ্রামটির নাম হয় দীর্ঘসাগর বা দীর্ঘসাইর। অর্থাৎ দীর্ঘসাগরকে কেন্দ্র করেই এই গ্রামের সৃষ্টি বলে গ্রামটির নাম দীর্ঘসাইর। শান্ত সুনিবির সবুজ শ্যামল গ্রাম বলতে যা বোঝায় দীর্ঘসাইর তেমনই একটি গ্রাম। এই গ্রামের ভোটার সংখ্যা 500 কিছু বেশি। এখানকার বাসিন্দারা খুবই সাধারণ জীবনযাপন করেন এবং তারা খুবই আন্তরিক এবং অতিথিপরায়ণ। নূর মোহাম্মদ জনি, শতবর্ষের ফেরারি।